প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলতে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। প্রাইমারি স্কুলে 16,500 শূন্য পদে নিয়োগের নোটিশ বেরোবে আগামীকাল। বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নিন। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভোটের আগেই প্রাথমিক স্কুলের 16,500 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাইমারি স্কুলে 16,500 শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তিনি এও জানিয়েছেন, এরপর 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। তারপর যত শীঘ্র সম্ভব প্যানেল ঘোষণা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন, আগামী 31শে জানুয়ারি থার্ড টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। 2,50,000 প্রার্থী এই পরীক্ষায় বসবেন। কদিন আগেই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে বড় রায় ঘোষণা করেছে। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে কবে বিজ্ঞপ্তি জারি করতে হবে, কবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে। হাইকোর্টের সেই নির্দেশ থেকে পরিষ্কার, মে মাসের মধ্যে যথাসময়ে ভোট হলে তার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্ভব হবে না। তা সম্পূর্ণ রাজ্যের নতুন সরকার গঠন হওয়ার পর। এই পরিস্থিতিতে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত সারতে চাইছে বলে মনে করা হচ্ছে, যাতে জানুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ সেরে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে প্যানেল ঘোষণা করে দেওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।